আসসালামু আলাইকুম শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ সংবাদ কক্ষে আছি সামির হোসেন শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দিনাজপুরে বাণিজ্যিকভাবে শিমের আবাদ ভাইরাস আক্রমণ করলেও ক্ষতি কাটিয়ে উঠেছেন কৃষক এবং ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগে চায়না কমলার বাগান সাফল্য আশায় আগ্রহী হয়েছেন অনেকেই সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে দিনাজপুরে বাণিজ্যিকভাবে শিম চাষ করে অনেক কৃষকের ভাগ্য ফিরেছে মৌসুমে শুরুতে অজ্ঞাত রোগে গাছ আক্রান্ত হলেও কৃষক ও কৃষি বিভাগের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে দিনাজপুর থেকে শাহ আলম শাহী রিপোর্ট দিনাজপুরে শিম চাষ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি গ্রাম এখন শিমের গ্রাম নামে বেশ পরিচিত একসময়ের পতিত অনাবাদি জমিতেও অনেকে শিম চাষ করছে শিম বিক্রি করে লাভের মুখ দেখছে চাষিরা আগে পোকা ধরছিল অনেক পোকা ছিল এখন পোকা মুক্ত আছে বিশেষ করে পোকা মুক্ত হয়েছে আশা করা যায় ভালো অন্যান্য ক্ষেতের থেকে এবার শিমের দাম আমরা ভালো পাচ্ছি আর শিমের ফলনও এবার মোটামুটি ভালো উৎপাদিত শিম এ অঞ্চলের চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায় ব্যাপক চাহিদা থাকায় শিম এখন অর্থকরী ফসলে পরিণত হয়েছে যেভাবে দাম পাচ্ছি মোটামুটি ভালো দাম পাচ্ছি হলে আগামীতে হয়তো আরও বেশি করে লাগার চিন্তা ভাবনা করব জেলার মাটি ও আবহাওয়া শিম চাষের উপযোগী শুরুতে খেতে ভাইরাস আক্রমণ করলেও কৃষি বিভাগের পরামর্শে সেই বিপর্যয় কাটিয়ে উঠেছে কৃষক বর্তমানে সঠিক ব্যবস্থাপনা এবং পরিচর্যা নেওয়ার ফলে যথেষ্ট ফলন কৃষকরা পাচ্ছে এবং তারা অত্যন্ত খুশি এই শিম আবাদ করে যে সমস্ত জায়গা অনাবাদি থাকে পতিত থাকে যেখানে সাধারণত উঁচু নিচু সমতল ভূমি না সেই সমস্ত জায়গাগুলোতে পুকুর পাড়ে তারা খুব সাফল্যজনকভাবে এই শিম চাষ করতেছে দিনাজপুরে এবার প্রায় 500 হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে ধানের জেলা দিনাজপুরে এবার শিমের ভালো ফলন হয়েছে এই শিম চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা সংক্ষেপের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই শিমের ভালো দাম পেলে আগামীতে এই অঞ্চলে এই শিম চাষের প্রবৃদ্ধি আরও বেড়ে যাবে এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই বাগেরহাটে বিষমুক্ত ও নিরাপদ উপায়ে বাঁধাকপি চাষ নিয়ে কৃষক মার দিবস হয়েছে সদর উপজেলার মসজিদপুর এলাকায় জিকে বিএসপি প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মার দিবসে অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুল হক বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোতাহার হোসেন ও অন্যরা সংবাদ রিপোর্ট জানিয়েছে বিরতি আর বিরতির পর্যায়ে থাকছে বিরতির পর আবারও আমন্ত্রণ কমলা উৎপাদন করে সাড়া ফেলেছেন ঝিনাইদহের এক কলেজ শিক্ষার্থী নিজের অদম্য ইচ্ছাশক্তিতেই সফল হয়েছেন তিনি তার দেখা দেখি অনেকেই আগ্রহী হয়েছেন কমলা উৎপাদনে ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট ঝিনাইদহ সদর উপজেলার পোড়াবাকড়ি গ্রামের কলেজ ছাত্র রিফাত হোসেনের বাগানে সারি সারি কমলা লেবুর গাছ তিন বছর আগে বিভিন্ন মাধ্যমে কমলার চাষ দেখে নিজের এক বিঘা জমিতে 150 চারা রোপণ করেন তিনি আমি নেটে ঘাটতে ঘাটতে দেখি যে আমাদের দেশে চায়না কমলার চাষ হচ্ছে এবং ফলন খুবই ভালো ওখানে দেখলাম এক একটা গাছে 30 কেজি এক মন এরকম ফল আসছে ফার্স্ট টাইম ওইখান থেকে আমি কিছু চারা সংগ্রহ করলাম করার পরে এক বিঘা জমিতে আমি লাগাইছি ওইখানে আমার চারার জন্য খরচ হয়েছিল 22,000 টাকা এবং লোকজন দিয়ে লাগাইতে ফল আসার আগ পর্যন্ত আমার খরচ হয়েছিল 35,000 টাকা মতো সুস্বাদু এ ফলের ভারে নুয়ে পড়েছে প্রতিটি গাছ থোকায় থোকায় ঝুলে থাকা সুমিষ্ট কমলা বাগানে বসেই কিনছেন দর্শনার্থীরা আমাদের দেশে সাধারণত কমলা লেবু আমরা জানি যে ইন্ডিয়াতে কিংবা দার্জিলিং এ আসলে বেশি হয় সেই ক্ষেত্রে যে আমাদের দেশে সে স্বল্প পরিসরে যে এরকম একটা বাগান করছে এটা আসলেই খুবই সুন্দর বাইরে কমলার থেকে আমাদের দেশীয় যে কমলা এখানে উৎপাদন হচ্ছে এবং খুবই ভালো এবং মিষ্টি এবং আমি 4 কেজি কিনছি ভাইকে দেখে আমি নিজেও একটা পরিকল্পনা করতেছি যে চাষ করব এই জন্যই ভাইয়ের এখানে আসা এসে দেখে তো মুগ্ধ হয়ে গেলাম
কমলার ভালো ফলন পেতে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা যদি এটির ম্যানেজমেন্ট আরো ভালোভাবে করতে পারি তাহলে আমরা এর উৎপাদন বাড়ানো থেকে শুরু করে এর গুণগত মানও বৃদ্ধি করতে সক্ষম হব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকল সময়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে এই লেবু জাতীয় ফসলের সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে। এক বিঘা বাগানে কমলা উৎপাদনে রিফাত হোসেনের খরচ হয়েছে 35,000 টাকা। ফল বিক্রি করে 1.5 লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। দিনাজপুরে বাণিজ্যিকভাবে সীমের আবাদ, ভাইরাস আক্রমণ করলেও ক্ষতি কাটিয়ে উঠেছেন কৃষক। এবং ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগে চায়না কমলার বাগান, সাফল্য আশায় আগ্রহী হয়েছেন অনেকেই।